আমরা জানি যে ঈদে অতিরিক্ত তাকবীর দিতে হয়। হানাফি মাজহাব মতে আমরা 6টা অতিরিক্ত তাকবীর দেই, প্রথম রাকাতে অতিরিক্ত 3টা, দ্বিতীয় রাকাতে 3টা। শাফি মাজহাবে অতিরিক্ত 12টি তাকবীর দেওয়া হয়, প্রথম রাকাতে 7টি, দ্বিতীয় রাকাতে 5টি। হাম্বালি আর মালিকি মাজহাবে 11টি অতিরিক্ত তাকবীর দেওয়া হয়, প্রথম রাকাতে 6টি, দ্বিতীয় রাকাতে 5টি। তো আমাদের বাংলা ভাষাভাষী যারা বাংলাদেশে, আমরা যেহেতু বেশিরভাগ হানাফি মাজহাবের অনুসারী, সো এক্ষেত্রে এবং এটার তাকবীরের সংখ্যাও কম এবং সবগুলো পদ্ধতি যেহেতু সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত, তাহলে আমরা 6 তাকবীরের এটাকে সাজেস্ট করতে পারি। এটা হিসাব করতে, হিসাব রাখতে একটু সুবিধা হবে আমাদের। ঈদের সালাতের পদ্ধতি আমি আগেই বলেছি, 2 রাকাত। আপনি যদি 6 তাকবীরের সাথে আদায় করেন, আমরা যারা করি 6 তাকবীরের সাথে, সেটার পদ্ধতিটা হবে এমন, তাকবীরে তাহরিমে আল্লাহু আকবার বলে আপনি সানা পড়বেন, সানা পড়ে কেরাত পড়ার আগে আপনি অতিরিক্ত 3টা তাকবীর দিবেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। 3টা তাকবীর দেওয়ার পরে আপনি সুরা ফাতিহা পড়বেন, অন্য একটি সুরা পড়বেন, তারপর রুকু করবেন, সেজদা করে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে আপনি কেরাত পড়ে ফেলবেন আগে, অর্থাৎ সুরা ফাতিহা এবং অন্য একটি সুরা পড়ে ফেলবেন। রুকুতে যাওয়ার আগে আপনি অতিরিক্ত 3টি তাকবীর দিবেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, এবং চতুর্থ তাকবীর দিয়ে আপনি রুকুতে যাবেন। এভাবে 6টি অতিরিক্ত তাকবীর দেওয়ার মধ্য দিয়ে কিন্তু আমরা খুব সহজেই আমাদের বাসায় ঈদের সালাত আদায় করতে পারবো।